স্বাগতম সবাইকে। আমরা আজকে আলোচনা করব যে কেসেস ইন হুইচ নো আপিল লাইস, অর্থাৎ যে সকল ক্ষেত্রে আপিল চলে না। সিআরপিসির সেকশন 412 থেকে 414 পর্যন্ত মূলত তিনটি সেকশনে বলা হচ্ছে যে সকল ক্ষেত্রে আপিল চলে না সে সকল বিধান বর্ণিত রয়েছে। এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না। আমরা যদি সেকশন 412 দেখি, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইন কেসেস অফ গিলটি প্লিড, অর্থাৎ কেউ যদি দোষ স্বীকার করে তাহলে সে সকল ক্ষেত্রে আপিল চলবে না। অর্থাৎ আসামি দোষ স্বীকার করলে এবং তার উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু উক্ত দণ্ডাদেশের পরিমাণ বা যৌক্তিকতা বিষয়ে আপিল দায়ের করা যাবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে গিলটি প্লিড, অর্থাৎ গিলটি প্লিড অর্থ হল অভিযোগের সত্যতা স্বীকার করা। আসামি অভিযোগের সত্যতা স্বীকার করলে এবং ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না। তাই এক্ষেত্রে বলা যায় যে যদি আপিল না চলে তাহলে কিন্তু রিভিশন চলবে। অর্থাৎ সেকশন 412-এ বলা হচ্ছে যদি আসামি অভিযোগের সত্যতা স্বীকার করে, আসামি দোষ স্বীকার করে, তাহলে কিন্তু সেই দোষ স্বীকারের বিরুদ্ধে কোনো ধরনের আপিল চলবে না। তারপর যদি সেকশন 413 দেখি, তাহলে সেখানে বলা হচ্ছে যে পিটি কেসেস, অর্থাৎ তুচ্ছ মামলায় কোনো ধরনের আপিল নেই। এক্ষেত্রে বলা হচ্ছে যে দায়রা আদালত 1 মাসের কম মেয়াদে কারাদণ্ড দিলে অথবা যে ক্ষেত্রে দায়রা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর অন্য কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ 1 মাসের কম মেয়াদে কারাদণ্ড দিলে অথবা 50 টাকার কম যদি জরিমানা করা হয় তাহলে সেই সকল আদেশের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের আপিল চলবে না। অন্যদিকে আদালত যদি শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করে, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তারপরে বলা হচ্ছে সেকশন 414 সামারি কনভিকশন, অর্থাৎ সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধেও আপিল চলে না। এক্ষেত্রে বলা হচ্ছে যে 260 ধারার অধীন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ 200 টাকার কম যদি জরিমানা করে তাহলে কিন্তু সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ মূলত সেকশন 412, 413 এবং 414-তে বলা হচ্ছে যে তিনটি ক্ষেত্রে কোনো ধরনের আপিল চলে না, কিন্তু যে সকল ক্ষেত্রে আপিল চলে না সে সকল ক্ষেত্রে কিন্তু রিভিশন দায়ের করা যাবে।